উপস্থাপনায় এবং অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকের হৃদয় জয় করে নেয়া নাম মারিয়ানুর। শোবিজের দর্শকপ্রিয় এই মুখে আজ ভিন্ন হাসির ঝলক। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ছবি শেয়ার করেন মারিয়ানুর। ক্যাপশনে লিখেছেন, জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো, আমি মা হচ্ছি। স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রেখে ছবি তুলেছেন মারিয়ানুর। তারা দুজন নন, ছবিতে মারিয়ানুরের সাথে আছে একটি নতুন প্রাণ। মাতৃত্বের উজ্জ্বলতায় ঝলমল করছে মারিয়ার মিষ্টি হাসি মাখা মুখ। আকাশি রঙের গাউনে মারিয়ার মাতৃত্বের এই ছবি নেটপাড়ায় মুগ্ধতা ছড়াচ্ছে। তার পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ পাড়ার তারকারা। 2011 সালের 15 জুন সাইফুল আলম জুলফিকারের সাথে মারিয়ানুরের বিয়ে হয়। সে হিসেবে টানা 11 বছর সংসার জীবনে তাদের ঘর আলো করতে আসছে নতুন অতিথি। কিছুদিন ধরেই বিরতিতে ছিলেন মারিয়া, নিজের জীবনের বিশেষ এই মুহূর্তগুলো নিজের মতো করেই উপভোগ করছেন এই হবুমা। সর্বশেষ মারিয়ানুর স্ট্রেট ড্রাইভ নামের শো সঞ্চালনা করেছেন। এছাড়া মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মাসুম শাহরিয়ারের নাটক লা পেরুজের সূর্যাস্ত এবং মেহেদী হাসান জনির হেরে যাবার গল্প ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মারিয়া। ইশরাত জাহান, সময় সংবাদ।